যে একজন মহিলা বা পুরুষ এর জন্য যাদের সাথে দেখা করা যায়, তাদের সাথে কতটুকু পর্দা করতে হবে, অর্থাৎ এই মহিলারা তো পর্দা করবে, হিজাবের বিধান মহিলাদের উপর ফরজ মুমিন নারীর উপর, কিন্তু যারা মাহরাম পুরুষ রয়েছেন যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ, তাদের সঙ্গেও তো এই দেখা দেওয়ার অর্থ তো এই না যে তাদের সামনেও যে কোনোভাবে উন্মুক্ত দেহ নিয়ে যাওয়া যাবে, তা তো নয়, সেখানেও কিছু সতরের মাসআলা রয়েছে। শরীয়তের একটি বিধান হলো হিজাবের বিধান, আরেকটি হলো সতরের বিধান। তো হিজাব তো হলো গায়রে মাহরামের সঙ্গে হিজাব করতে হয়, আর মাহরামদের সঙ্গেও সতরের বিধান রক্ষা করে চলতে হয়। একজন পুরুষের আরেকজন পুরুষের সঙ্গে সতরের বিধান রয়েছে, পুরুষ পুরুষের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত তাকে ঢেকে রাখতে হয়, এটা হলো ফরজ। ঠিক তদ্রূপ নারীকেও আরেক নারীর সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখতে হয়, এটা ফরজ। তো নারীর সতর মাহরাম পুরুষের সামনে এটা আরেকটু বেশি, সেটা মাহরামের সামনে নিজেকে একজন নারী আবৃত করে রাখবে। তবে মাহরামের মধ্যে আবার কিছুটা স্তর ভেদ রয়েছে, সকল মাহরাম এক পর্যায়ের নয়। তাছাড়া কোনো মাহরাম যদি এমন হয় যে তার দিয়ানাত দারির ব্যাপারে সন্দেহ হয়, ফাসেক ফাজের দিনদারির ব্যাপারে কোনো সতর্কতা নেই, কে মাহরাম কে গায়রে মাহরাম তার কোনো বাছবিচার নেই, নাউজুবিল্লাহি মিন জালিক, আমাদের তো এমন দুর্ঘটনা এমন দুঃখজনক ঘটনাও শুনতে হয় অনেক সময় যে অনেকে নিজের মাহরামের সঙ্গে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে, এমন মানুষের মধ্যে জাহালাত এবং ইসলাম সম্পর্কে শরীয়ত সম্পর্কে সভ্যতা ভদ্রতা শালীনতা সম্পর্কে মানুষের যে এতটাই এখন অজ্ঞতা, এই কারণে অনেক ধরনের আমরা পরিস্থিতির সম্মুখীন হই। এজন্য মাহরাম পুরুষ হলেই সকলের সঙ্গে এক ধরনের আচরণ করা যাবে না। মা বোনরাও মাহরামদের মধ্যে যারা দিনদারির ব্যাপারে শরীয়তের হুকুমের ব্যাপারে সতর্ক তাদের সাথে একরকম আচরণ করবে, আর যারা ফাসেক ফাজের শরীয়তের বিধিবিধান সভ্যতা ভদ্রতার ন্যূনতম কোনো পরোয়া যারা করে না তাদের থেকে আরেকটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যদি কোথাও এমন আশঙ্কা তৈরি হয় যে অসৎ উদ্দেশ্যে তাকায় বা অসৎ নারীর সৌন্দর্য ভোগ করে মাহরাম কোনো পুরুষ, তাহলে সেই মাহরাম পুরুষের থেকেও বেগানা পুরুষের ন্যায় সম্পূর্ণরূপে পর্দা রক্ষা করা ফরজ হয়ে যায়। এছাড়া এমনিতে স্বাভাবিকভাবে যদি মাহরাম পুরুষের মধ্যে কোনো ধরনের কোনো অবৈধ লিপ্সা না থাকে, কোনো অবৈধ চাহিদা কোনো কাম বাসনা যদি তার মধ্যে জাগ্রত না হয়, এর ব্যাপারে যদি মোটামুটি ইতমিনান থাকে, তাহলে সেই ক্ষেত্রে মহিলাদের জন্য মাথা চেহারা গর্দান দুই বাহু এবং পায়ের হাঁটুর নিচে নলা এটা মাহরাম পুরুষের সামনে খোলা রাখতে পারবে, তবে পেট পিঠ এবং বাকি হাঁটুর পর্যন্ত অর্থাৎ তাদের বুকের উপর থেকে পিঠের উপর থেকে একেবারেই হাঁটু পর্যন্ত এই সম্পূর্ণ অঙ্গ একজন মাহরাম পুরুষের সামনেও মহিলাদেরকে ঢেকে রাখতে হবে।